আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা। আজকে চলে এসেছি আমাদের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টারে ধানমন্ডি কলাবাগান ব্রাঞ্চে। আপনারা কিন্তু জানেন আমাদের আরও দুটি ব্রাঞ্চ রয়েছে, একটি হচ্ছে বনানীতে আর একটি মাইন্ড সিটি কমপ্লেক্সে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রিটমেন্ট বক্স, যারা কিনা চাচ্ছেন 24/7 সেমি পারমানেন্ট মেকআপ লুক স্কিনে রাখতে, স্পেশালি ফর দোজ যাদের কিনা ডেইলি কোনো না কোনো অকেশনে যেতে হয়, অথবা মডেল অ্যাক্ট্রেস যারা, অথবা যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন পেশার সাথে জড়িত, প্রতিদিনই বাসা থেকে বের হতে হয়, কম বেশি মেকআপ কিন্তু সবাইকে নিতে হয়। সো প্রতিদিন মেকআপ নেওয়া কিন্তু একটি হ্যাসেল, এবং এখন তো রেনি সিজন সামনে আসছে, দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে মেকআপগুলো নষ্ট হয়ে যায়, বা অতিরিক্ত গরম পড়ছে, সোয়েটিংয়ের কারণেও কিন্তু দেখা যাচ্ছে মেকআপগুলো নষ্ট হয়ে যায়। সো এমন একটি মেকআপ ট্রিটমেন্ট যেটা কিনা আপনার স্কিনে একটি সেমি পারমানেন্ট ট্রিটমেন্ট হিসেবে রয়ে যাবে, কয়েকটি সেশন যদি আপনারা কমপ্লিট করেন এবং যত্নের মধ্যে রাখেন, তাহলে এই সেমি পারমানেন্ট লুকটা ইজিলি আপনার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু টিকে যায়। সো যারা চাচ্ছেন প্রতিদিনে ডেইলি মেকআপ করার হ্যাসেলটা আপনারা নিতে চাচ্ছেন না, অ্যাভয়েড করতে চাচ্ছেন, 24/7 ফেসে একটা মেকআপ লুক রাখতে চাচ্ছেন, বেসিক্যালি তাদের জন্য আমরা নিয়ে এসেছি, আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের রিনাউন্ড ব্র্যান্ড স্টেপের বিবি গ্লো স্টার্টার কিট, যেটা কিনা মেড ইন কোরিয়ার একটি ব্র্যান্ড। এখানে কিন্তু 12 পিসের হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট সাপ্লাই করা হয়। আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিভিন্ন শেডসের স্টেট ব্র্যান্ডের হচ্ছে মেকআপ সলিউশনগুলো। সো আমি একটু দেখিয়ে নিই, যারা চাচ্ছেন পুরো ফেসে অল টাইম মেকআপ লুক, পারমানেন্ট একটি ফাউন্ডেশন লুক রাখবেন, এগুলো কিন্তু ধুলেও কখনো যাবে না, 24/7 কিন্তু মেকআপ লুক থাকবে। সো তাদেরকে আমরা এই ট্রিটমেন্টটা বেসিক্যালি প্রোভাইড করে থাকি মেজো থেরাপি, বা মেজো যেটা মাইক্রো নিডলিং থেরাপির মাধ্যমে। মাইক্রো নিডলিং থেরাপিতে আমরা একটি ডক্টর পেন বা ডার্মা পেন ইউজ করে কিন্তু এই যে টিন্টেড সেরামগুলো আছে আপনাদের স্কিনের যে সার্ফেস লেয়ার রয়েছে, এপিডার্মিসে ডাইরেক্ট পুশ করে থাকি। সো ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু একটা রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্টলি মেকআপ গ্লো পাবেন, এবং মিনিমাম 6 থেকে 8টা সেশন কমপ্লিট করলে কিন্তু সেমি পারমানেন্টলি আপনার স্কিনে পারমানেন্ট হয়ে যাবে এই মেকআপ লুকটি। সো যারা ফাউন্ডেশন লুক চাচ্ছেন, হোয়াইটেনিং ব্রাইটেনিং, বেসিক্যালি তাদেরকে কিন্তু আমরা এই হোয়াইটেনিং ফাউন্ডেশন সেরামটিকে মাইক্রো নিডলিং এর মাধ্যমে স্কিনে পুশ করে থাকি। যারা আবার এত অতিরিক্ত হোয়াইটেনিং শেডটা পছন্দ করেন না, যারা চাচ্ছেন এক শেড ডার্কার, তাদের জন্য বেসিক্যালি আমরা এক শেড ডার্কার এই ফাউন্ডেশনটা হচ্ছে যে ফাউন্ডেশন পিগমেন্টেড সেরামটা আছে সেটা দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। এবং কিছু ক্লায়েন্ট আছে যারা চায় যে 24/7 তাদের যে ব্লাশন এরিয়াগুলো আছে সেগুলো পিঙ্কিশ লুক থাকবে, লাইক অনেকে টিপ অফ দ্য নোজ, দুইটা চিকে, একটু চিনে, একটু ফোরহেডে চায় যে সবসময় যে জায়গাগুলোতে ব্লাশন অ্যাপ্লাই করা হোক হয় আর কি, বেসিক্যালি সেই জায়গাগুলোতে যেন 24/7 ব্লাশন লুক থাকে। সো তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে ব্লাশনের পিঙ্ক কালার টিন্টেড সেরাম, যেটা কিনা আমরা ডার্মা পেনের মাধ্যমে স্কিনে সেই সব জায়গাগুলো যেগুলোতে ব্লাশন প্রয়োগ করা হয় সেখানে কিন্তু দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। সো সেমি পারমানেন্ট একটা লুক কিন্তু আপনার ফেসে ফিক্সড হয়ে যায়। যারা চাচ্ছেন এই ট্রিটমেন্টটা আমাদের কাছ থেকে নিতে, তারা অবশ্যই কিন্তু আমাদের 3টি ব্রাঞ্চে, যে কোনো একটি ব্রাঞ্চে চলে আসবেন। এই সকল অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিন্তু ডক্টর ডার্মাটোলজিস্টের হ্যান্ডে অবশ্যই হওয়া দরকার। সো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে ট্রিটমেন্ট নিতে পারছেন, বা যারা বক্সটি পারচেস করতে চাচ্ছেন আমরা কিন্তু সাথে ডক্টর পেন যেটা আমাদের রয়েছে ডার্মা পেন সেটিও হচ্ছে প্রোভাইড করে থাকি, সেটিও আপনারা কি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, যাতে আপনারা বাসায় বসে নিজেরাই কোনো ফাংশনের আগে এই ট্রিটমেন্টটি নিয়ে কিন্তু একটি ইনস্ট্যান্ট মেকআপ লুক পেয়ে যেতে পারেন। সো যারা বক্স এবং ডার্মা পেনটি আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন, আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং রিটেলার প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন অ্যাস্থেটিক সেন্টার এবং বড় বড় ডার্মাটোলজি ক্লিনিকে প্রোভাইড করে থাকি। অবশ্যই প্রোডাক্ট কিনতে হলে আমাদের সাথে অনলাইনে অথবা ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন।